চলো 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 প্লিজ প্লিজ আসবেন, দেখবেন দত্তাদের মনে হয় অনেক ছবি তো দেখছেন, একটু সাহিত্য নির্ভর ছবি দেখুন, ভালো লাগবে। আমি বলছি অবশ্যই সিনেমা হলে কি ছবিটা দেখবেন, ওটিটি প্ল্যাটফর্মের জন্য অপেক্ষা করবেন না, টেলিভিশনে কবে আসবে এটার জন্য প্লিজ অপেক্ষা করবেন না, কারণ প্রত্যেকটা মিডিয়ার নিজস্বতা আছে, সিনেমাটা সিনেমা হলে কি দেখার জন্যই তৈরি হয়। সেই রসটা আস্বাদন করতে গেলে একটা অন্ধকার ঘরের মধ্যে বসে দত্তা দেখবেন, এবং এতে কিন্তু বাংলা সিনেমা সমৃদ্ধি হবে, বাংলা সিনেমা গ্রো করবে এবং আপনাদের ভালোবাসা সারা দেশে। আগামী 16 জুন দত্তা রিলিজ করছে নির্মল চক্রবর্তীর প্রথম ছবি, আপনারা সকলে জানেন 1918 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস এবং সেটি নিয়ে রিতুপর্ণা সেনগুপ্ত এতদিন পরে ঘিরেছে প্রভাত রায় এবং আপনারও কাজ। Thank you.